ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়ের জন্মদিন উপলক্ষে সোমবার কাকরাবন পঞ্চায়েত হল ঘরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, মণ্ডল সভানেত্রী সুপ্রিয়া সাহা, যুব মোর্চার সভাপতি প্রণব দাস। উপস্থিত যুব মোর্চার সভাপতি বলেন, জেলা সভাপতির জন্মদিনকে কেন্দ্র করে নানান সামাজিক কাজের আয়োজন করা হয়েছে। দিনভর কাকরাবন মণ্ডলের যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হবে। তিনি আরো জানান, এই রক্তদান শিবিরে যুব মোর্চার কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে। সমস্ত যুব সমাজ এগিয়ে এসে আজকে ওনার এই মহতী দিনকে আমাদের মনের মধ্যে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমরা একটা মহতী উদ্যোগ নিয়েছি রক্তদানের মাধ্যমে। সেই রক্তদানের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন নানা অংশের যুবক, প্রত্যেকটা যুবক যেভাবে একটা উৎসাহের মেজাজে এসে আমাদের আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন, তার জন্য আমি সমস্ত যুবকদের, আমি কাটোয়ার মণ্ডল যুব মোর্চার সভাপতি হিসাবে এবং দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।